দেখুন সেতে কী কী খেলে আপনার ত্বক শুষ্ক হয়ে পড়া থেকে রক্ষা পাবে। শীত এলে ত্বক হয়ে পড়ে শুষ্ক ও প্রাণহীন, হারিয়ে যায় উজ্জ্বলতা, তাই আমরা ময়শ্চারাইজারের প্রতি নির্ভরশীল হয়ে পড়ি। এই সময়টাতে বাইরের ময়শ্চারাইজার থেকে ভেতরের ময়শ্চারাইজার বেশি জরুরি, তাই শীতের সময় খাবারের প্রতিও নজর দিতে হবে। ত্বক সুস্থ রাখতে খাদ্য তালিকায় রাখতে পারেন নানা ফল, যেগুলো ত্বক সুস্থ রাখতে সাহায্য করবে। পাকা পেঁপে ভিটামিন এতে ভরপুর, তাছাড়া পাকা পেঁপেতে নানা রকম ফ্রুট এনজাইম রয়েছে যেগুলো ত্বকের জন্য দারুণ উপকারী। খাওয়ার সময় এক টুকরো মুখে মেখেও নিতে পারেন, 10 মিনিট রেখে ধুয়ে ফেলুন। কাজু বাদাম, কাজু বাদাম ত্বকে অ্যান্টিঅক্সিডেন্টে কাজ করে। এতে ভিটামিন সি রয়েছে যা ত্বকের গভীরে প্রবেশ করে পুষ্টি যোগায় এবং ত্বকে ক্ষতিকর ইউভি রশ্মি থেকে রক্ষা করে। ভিটামিন সি সমৃদ্ধ আঙ্গুর ত্বকে অ্যান্টিঅক্সিডেন্টে কাজ করে, তাই শীতের দিনে নিয়মিত আঙ্গুর খান, এটি আপনার ত্বকে সুস্থ রাখবে। বেদানায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন সিও ঠাসা বেদানায়। যাদের ব্রণের সমস্যা রয়েছে তারা শীতে একটু বেশি সমস্যায় পড়েন, বেদানার ভিটামিন সি লোমকূপকে শক্ত রাখে, ফলে ময়লা জমে না, আবার ত্বকও কুঁচকে যায় না। সকালে নাস্তার পর এক গ্লাস বেদানার রস খান নিয়মিত। ত্বক ডিটক্স করার জন্য আমলকির জুড়ি মেলা ভার, রক্ত পরিশ্রুতও করে আমলকি। তাছাড়া বিভিন্ন ভিটামিনের সমাহার ত্বক এবং চুলে পুষ্টিও যোগায়। ভিটামিন এ ও সি দুটোই রয়েছে আতায়, ত্বকে আর্দ্রতা ধরে তো রাখেই, তার সঙ্গে ন্যাচারাল স্ক্রাবের কাজটাও করে, সংক্রমণও দূরে রাখে। আবার আতা যদি রস করে খাওয়া যায় নিয়মিত, তাহলে মরা কোষ ঝরে গিয়ে নতুন ঝকঝকে ত্বক তৈরি হবে ভেতর থেকে। কোথাও কেটে ছিলে গেলেও আতার রস লাগাতে পারেন। অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ই আছে, ফলটি ত্বকের ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে। এতে ফলিক অ্যাসিড, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকার কারণে ত্বক হয় সুন্দর ও প্রাণবন্ত। এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আর দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করুন।